আমরা সবাই কম বেশি সমালোচনার সম্মুখীন হই, আর এই সমালোচনার মুখোমুখি হওয়া কঠিন হতে পারে, বিশেষ করে আপনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যারা জানে না তাদের কাছ থেকে এলে। তাদের নেতিবাচকতা পাত্তা দেওয়ার পরিবর্তে কাজের মাধ্যমে তাদেরকে আপনার গুরুত্ব বোঝান। হিংসুকদের নীরব করার জন্য আপনাকে কথা দিয়ে প্রতিক্রিয়া জানাতে হবে না। আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিয়ে নিজের স্থিরতা এবং আত্মবিশ্বাস দেখাতে পারেন। একটি শব্দ না বলে হিংসুকদের প্রতিক্রিয়া জানাতে কি করবেন তা জেনে নিন। নিজের পরিচয় তৈরি করুন। আত্মসচেতনতায় আত্মবিশ্বাস তৈরি করে। যখন আপনি নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে ভাবতে পারবেন, তখন সমালোচনা আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে। হিংসুকরা তাদের নিরাপত্তাহীনতার আয়না মাত্র। আপনি গিয়ে সেই বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠুন। এতে তাদের কঠোর মন্তব্য আপনাকে শান্ত রাখবে। নিরাপত্তাকে আলিঙ্গন করুন। সমালোচনার মুখোমুখি হলে নীরবতা সবচেয়ে শক্তিশালী একটি হাতিয়ার। প্রতিক্রিয়া না করে মানসিক নিয়ন্ত্রণ এবং পরিপক্কতা দেখান। অপ্রয়োজনীয় ভিত্তিতে আপনার মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করবেন না। আপনি কিসের জন্য দাঁড়িয়েছেন তার নিজেকে মনে করিয়ে দিন এবং উত্তপ্ত কথোপকথন থেকে সরে আসুন। ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন। চারপাশের লোকেরা আমাদের মনের ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বন্ধু তৈরি করুন এবং সহায়ক পরামর্শদাতাদের সঙ্গে সংযোগ তৈরি করুন। এমন লোকদের আশেপাশে থাকুন যারা আপনাকে বেড়ে উঠতে এবং ইতিবাচক চিন্তা করতে সহায়তা করে। এটি আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করতে এবং ক্ষতিকারক শব্দ থেকে রক্ষা করতে সহায়তা করবে। নেতিবাচক ব্যক্তি বা স্থান এড়িয়ে চলুন যা আপনার শক্তি কেড়ে নেয়। আপনি যখন ইতিবাচক মানুষের কাছাকাছি থাকেন, তখন নেতিবাচক মন্তব্য উপেক্ষা করা সহজ হয়। নিজেকে ভালোবাসুন। নিজে সঠিক হলে আপনার সমালোচনাকারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী বাধা হিসেবে কাজ করবে। কোন গুণটি আপনাকে অনন্য করে তোলে তা প্রতিফলিত করুন এবং তা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনার পরিচয় তৈরি করতে আপনি যা করতে পছন্দ করেন এবং বিশ্বাস করেন তা করুন। আপনি যদি নিজে সৎ থাকেন, তবে বাহিরের সমালোচনা ক্রমাগত ভাবে আপনাকে প্রভাবিত করা বন্ধ করবে। আপনার কাজ কথা বলুন। আপনার কথা দিয়ে নয়, কাজ দিয়ে নিজের প্রমাণ দিন। আপনার সিদ্ধান্ত ব্যাখ্যা করার পরিবর্তে এবং হিংসুকদের প্রতি মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনার শক্তিকে কাজের জন্য ব্যবহার করুন। আপনার অগ্রগতির প্রতিফলন করুন। তা যদি ছোট হোক না কেন, সেই অর্জনগুলো উদযাপন করুন। এটি শুধু আত্মবিশ্বাস তৈরি করবে না, সেই সঙ্গে আপনার ক্ষমতার প্রমাণ দেবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক তিরস্কার।